শৈশবের ছবি হাতে নিয়ে স্বজনদের খোঁজে ডেনমার্ক থেকে স্ত্রী এনিটা হোলমিহেপকে সাথে নিয়ে পাবনা এসেছেন মিন্টো কাস্টেনসনিক। ফেসবুক বন্ধু স্বাধীন বিশ্বাসের সহায়তায় বাবা মা সহ স্বজনদের খোঁজে বুধবার পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মিন্টো কাস্টেনসনিক। শেকড়ের সন্ধানে স্ত্রীকে নিয়ে পাবনার পথে পথে ঘুরছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেনিশ নাগরিক মিন্টো কাস্টেন। 6 বছর বয়সে হারিয়ে যাওয়া মিন্টো জানেন না তার বাবা মা এমনকি গ্রামের নামও। ছোটবেলার একটি ছবিকে সম্বল করে নিজের পরিবার ফিরে পেতে মিন্টোর এই অসম্ভব অভিযান আবেগ তাড়িত করেছে স্থানীয়দেরও। স্থানীয়রা জানান, আত্মপরিচয় সন্ধানে পাবনার অলিগলি ঘুরে বেড়াচ্ছেন এই ভিন দেশি মিন্টো ও এনিটি দম্পতি। জনে জনে লিফলেট দিয়ে কিছু একটা জিজ্ঞেস করছেন, বহুদিনের পুরনো এক বালকের ছবি দেখিয়ে জানতে চাইছেন চেনেন কিনা। 6 বছর বয়সে নিজের পরিবার থেকে ছিটকে পড়া এক শিশু মিন্টো হারিয়ে গিয়েছিলেন পাবনার নগরবাড়ি ঘাট এলাকা থেকে। শুধু এটুকুই স্মৃতিতে অম্লান হয়ে আছে। সঙ্গে আছে শৈশবের কয়েকটি ছবি আর শৈশবের পাসপোর্ট। বলতে পারেন না বাংলা, তিনি এখন ডেনমার্কের নাগরিক। সেই ছবি হাতে নিয়ে 41 বছর পর পাবনায় ফিরে হারানো স্বজনদের খোঁজে পথে পথে ঘুরছেন মিন্টো। মিন্টোর বিলি করা লিফলেট থেকে জানা যায় 1977 সালে 6 বছর বয়সে পাবনার নগরবাড়ি ঘাটে হারিয়ে যান মিন্টো। সেখান থেকে চৌধুরী কামরুল হোসেন নামে এক ব্যক্তি মিন্টোকে পৌঁছে দেন ঢাকার আশ্রমে। 1978 সালে ওলে ও বেনফি নামে ডেনিশ দম্পতি দত্তক নিয়ে ডেনমার্ক নিয়ে যান মিন্টোকে। বুধবার পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মিন্টো বলেন, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে সস্ত্রীক পাবনায় চলে আসেন তিনি। কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেন পাবনায় স্বাধীন বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে। আত্মপরিচয় অনুসন্ধানে চলে আসেন বাংলাদেশের পাবনায়। জানান, ছোটবেলার কোনো স্মৃতিই মনে নেই তার, জানেন না বাংলা ভাষা। তবে পেশায় চিত্রশিল্পী মিন্টোর গায়ের রং জানান দেয় তার বাঙালি আত্মপরিচয়। 10 দিনের সন্ধানে আশা জাগানোর মতো কোনো তথ্য পাননি মিন্টো। তিনি বলেন, সকালবেলা স্ত্রীকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পথে পথে চলে তার খোঁজ। তিনি বলেন, আমি বাংলাদেশে আসার পর চোখ বন্ধ করে শ্বাস নিলেই মনে হয় আমার সেই স্বজনদের গন্ধ পাচ্ছি। ছোটবেলায় বাংলায় হয়তো কথা বলতে পারতাম, পরে ভুলে গেছি, কিন্তু এখন বাংলা কথা কানে এলেও অন্যরকম এক অনুভূতি হয় আমার, আমি তা বলে বোঝাতে পারবো না। মিন্টো জানান, পুরনো কাগজ ঘেঁটে জেনেছেন মাত্র 6 বছর বয়সে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট এলাকা থেকে হারিয়ে যান তিনি। সেখান থেকে ঢাকার ঠাটারিবাজার টেরিডাস হোমস নামের শিশু সদনে ছিলেন। পরে শিশু সদন থেকে 1978 সালে ডেনমার্কের এক নিঃসন্তান দম্পতি নিয়ে যান মিন্টোকে। সেখানেই তার শৈশব কৈশার কাটে। বিত্ত বৈভাবের মাঝে লেখাপড়া শিখে বড় হন। পেশায় একজন চিত্রশিল্পী তিনি। ডেনমার্কের নাগরিক এনিটি হেলমিহেব নামের এক চিকিৎসককে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও মেয়ে রয়েছে। মিন্টোর স্ত্রী এনিটি হোলমিহেব বলেন, আগে মিন্টোর তেমন সমস্যা ছিল না। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি হীনমন্যতায় ভুগতে শুরু করেন। পরিবারের লোকজনের সঙ্গে খুবই দুর্ব্যবহার করতেন। মাঝে মধ্যেও মেজাজ খিটখিটে হয়ে যেত, কোনো কিছুই ভালো লাগতো না তার। অবশেষে পরিবারের সবার সিদ্ধান্তে ছোটবেলার একটা ছবিকে অবলম্বন করে ছুটে আসেন পাবনায়। মিন্টো বলেন, ডেনমার্কে আমার পালক বাবা মা ও স্ত্রী সন্তানদের নিয়ে খুব সুখে আছি, তবুও আমার অন্তর এখনও বারবার কেঁদে ওঠে বাংলাদেশের বাবা মা ও স্বজনদের জন্যে। মনে হয় স্বজনদের পেলে তার জীবনটা সম্পূর্ণ হয়ে উঠবে। তিনি আরও বলেন, বাবা মা ও স্বজনদের কথা মনে হলে আমি প্রচণ্ড শূন্যতা অনুভব করি। যদি বাবা মায়ের খোঁজ পাই তাহলে সেটা অসাধারণ হবে, না পেলে মৃত্যুর আগে জানবো তাদের খুঁজে পেতে আমি চেষ্টা করেছিলাম। বাংলাদেশে এসে কেমন লাগছে জানতে চাইলে বাংলাদেশি বংশোদ্ভূত ড্যানিশ নাগরিক মিন্টো বলেন, প্রতিটি মানুষকে আমার আপন মনে হচ্ছে, আমার চেহারার সঙ্গে তাদের মিল, যেন আমি আয়নায় নিজেকেই দেখছি। মিন্টোর স্ত্রী এনিটি হোলমিহেব বলেন, মিন্টোর এই দেশে কাটানো শৈশবের কোনো স্মৃতিই মনে নেই, যে আশ্রমে সে ছিল তারও অস্তিত্ব খুঁজে পায়নি। ছোটবেলার 2-1টি ছবি ছাড়া কোনো সূত্র নেই। জানি তার স্বজনদের খুঁজে পাওয়া এটা খুব কঠিন কাজ। এরপরও এক বুক আশা নিয়ে পাবনার পথে পথে মিন্টোর শিকড় খুঁজে বেড়াচ্ছে। শেকড়ের খোঁজে প্রায় অসম্ভব এই চেষ্টায় মিন্টোকে সহযোগিতা করছেন পাবনার বাসিন্দা স্বাধীন বিশ্বাস। ফেসবুকে পরিচয় থেকে তাদের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব। স্বাধীন বিশ্বাস বলেন, ফেসবুকে কথা বলে ওকে দেশে আসতে বলেছিলাম আমি, ও চলে এসেছে।
আমরা চেষ্টা করছি ওর স্বজনদের খুঁজে বের করার। অনেকেই স্বজন সেজে এসেছে কিন্তু মিলাতে পারছে না মিন্টু। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, বিষয়টি আমরা জেনেছি, পুলিশের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা করছি। ইতিমধ্যেই তিনি পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তার উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের পাশাপাশি দেশের গণমাধ্যমগুলোরও মিন্টুর পাশে দাঁড়ানো দরকার।